নমস্কার বন্ধুরা, আজকে কদিন ধরেই লক্ষ্য করছি যে ইউটিউব খুললে একটা ভিডিও ভীষণ ট্রেন্ডিংয়ে আসছে, এই পটল দিয়ে পটলের মিষ্টি। পটল দেখে হয়তো অনেকেই বুঝে গেছো, অনেকেই ভিডিওটা দেখেছো, কারণ মিলিয়ন ভিউ হয়ে গেছে এই ভিডিওতে। বাংলাদেশের কোনো একজন মিষ্টির দোকানের দাদা বোধহয় এই মানে মিষ্টিটা বানিয়েছিলেন, আর সেই থেকে ভাইরাল হয়ে গেছে এই মিষ্টিটা। জামাই ষষ্ঠীতে মানে জামাই ষষ্ঠীর স্পেশাল একটা মিষ্টি পটল মিষ্টি। আমি জানি না কীরকম হবে, তো আমিও ভাইকে দিয়ে আনিয়ে নিলাম পটল, বললাম যে বড় বড় পটল নিয়ে আসবি। তো ভাই পাঁচটা পটল নিয়ে এসেছে। প্রথমে পটলটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার ছিলে নিচ্ছি, খোসাটা ফেলে নিচ্ছি। তো এবার খোসাটা কিন্তু ভালোভাবে ফেলতে হবে, তবে আমি যেহেতু প্রথমবার বানাচ্ছি তাই পাঁচটা আমি সাহস করিনি, ভাবলাম একটা রেখে দিই, বাবা ঝোল খাওয়া যাবে যদি ভালো না হয়। তো চারটার মতো আমি কেটে নিয়েছি, দেখো। তো আমি যে দেখেছিলাম ভিডিওটা, এটা কিন্তু মানে পটলটা মিডিলে কাটেনি, এইভাবে মিডিলে সামান্য একটু চির দিয়ে ভেতরে মানে মিষ্টি ঢুকিয়েছিল। তবে আমি ভাবলাম যে এইভাবে কেটে করা যেতেই পারে। তো সব কটা কেটে ভেতরের যে মানে অংশটা থাকে ওইটা হাত দিয়ে ফেলে দিয়েছি, দেন এটা একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ফুটো করে দিলাম। তাতে কী হবে, এটা আমরা শিরাতে যেহেতু দেবো, শিরাতে দিলে এটা মানে খুব ভালোভাবে সোক করে নেবে শিরাটাকে। তো ওই তো এখন দেখো একটু জল নিয়েছি, কিছু জল নিয়েছি, একটু না দিয়েছি, স্বাদ মতো লবণ আর তিন টুকরোর মতো লেবু নিয়েছি। দিয়ে এই যে কেটে রাখা পটলটাকে আমি একটু জাস্ট ভাপিয়ে নেবো, এটা একদম মানে একদম গলিয়ে নেব না, জাস্ট তিন মিনিটের মতো ঘড়ি ধরে তিন মিনিট জাল করে নেব। আর লেবুটা দেওয়াতে কী হবে, মানে পটলের যে একটা এক্সট্রা যে স্মেলটা এটা কিন্তু আর পাবে না। এটা আমার একটা ভীষণ ভালো লেগেছে, একদম পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝবে যে খারাপ না ভালো। তোমরাও কি ঘরে বানাতে পারবে না শুধু শুধু জিনিস ওয়েস্ট হবে, আমি সব কিছুই ভিডিওতে বলবো, আর একদম মানে নেক্সট লেভেলের রিভিউ দেব, মানে যেটা সত্যি সেটাই বলবো। এবার সেদ্ধ করে নিয়ে রেখে দিয়েছি পটলটাকে একটা স্টেনারে ঝুলিয়ে। এবার এখানে দেখো একটা শিরা বানাচ্ছি, যতটুকু চিনি দিয়েছি তার থেকে সামান্য একটু পরিমাণে আমি জল দিয়েছি, এক দুই তিন থেকে তিনটার মতো এলাচ দিয়েছি, আর কালারের জন্য ফুড কালার দিয়েছি, এটা না দেওয়াই ভালো। তোমরা যদি ঘরে বানাও তাহলে প্লিজ আমি বলবো যে ফুড কালারটা একদমই ইউজ করো না, আমি যেহেতু তোমাদের সামনে প্রেজেন্ট করবো তার জন্য একটু সুন্দরের একটা ব্যাপার আছে, তার জন্য আমি একটু ফুড কালার দিয়েছি। আর দেখো এটা সাত থেকে আট মিনিট হওয়ার পর এটা দেখো ফাইনাল লুকটা একদম ঘন হয়ে গেছে শিরাটা। এই অবস্থায় আমি এটাকে গ্যাসটা বন্ধ করে নেব, এই শিরাতে এইভাবেই থাকবে, তাহলে কি ভেতরে আরও ভালোভাবে ঢুকে যাবে শিরাটা। এবার এখানে নিচ্ছি এক লিটারের মতো দুধ, এটা গরুর দুধ না, এটা আমুল তাজা নিয়েছি, অনেক ঘন হয় দুধটা আর ছানাটাও মানে বেশি ছানা পাওয়া যায়। তারপর লেবু চিপে আমি দিয়ে দিচ্ছি। কী করতে হবে, এখানে আমরা ছানাটা কেটে নেব। আর আমি যে ভিডিওটা দেখেছিলাম ওইখানে কিন্তু ওরা মাওয়া এইসব দিয়েছিল ভেতরে, কিন্তু আমার ঘরে নেই এসব কিছুই, তো আমি ভাবলাম একটু ছানা কেটে নিই। এই তো ছানা কেটে ছানাটাকে ভালোভাবে একটু ধুয়ে নিয়েছি, যেহেতু লেবু দিয়েছি নাহলে টক একটা গন্ধ আসবে। এবার স্বাদ মতো চিনি, আর চিনিটা আমি একটু কম দিয়েছি কারণ চিনিটা বেশি খেতে ভালো লাগে না আমারও। তো চিনিটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, যেভাবে আমরা মিষ্টি বানাই সেমভাবেই কিন্তু ছানাটাকে আমরা মেখে নেব। এবার ফ্লেভারের জন্য সামান্য একটু ঘি দিচ্ছি, দেখো এখানে চিনির বদলে কন্ডেন্স মিল্ক দিতে পারো, বাট আমি এত ধনী না, আমার ঘরে কন্ডেন্স মিল্ক সবসময় থাকে না বাবা। এখানে আছে আমুলের ফ্রেশ ক্রিম, ফ্রিজে ছিল তো আমি ভাবলাম একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিই, তাহলে একটু মানে থকথকে একটা ব্যাপার আসবে, মানে লিকুইড একটা ভাব আসবে, তার জন্য একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। আর দেখো এই তো আমার পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার একটা ট্রে নিলাম, আর দেখো পটলগুলো খুব সুন্দর ভেঙে যায়নি, একদম নরম না, মানে এটা একদম মানে এটা কীরকম মানে আমি তোমরা ঘরে না বানালে বুঝবে না মানে কীরকম হয়, আর ভালো না খারাপ অবশ্য আমি শেষে বলবো। আর এভাবে পুরটা আমি দিয়ে দিচ্ছি, দেখো তোমরা চাইলে পুরের মধ্যে কাজু বাদাম কিশমিশ দিতে পারো, বাট আমি যেহেতু প্রথমবার বানাচ্ছি আমি রিস্ক নেইনি বাবা, যদি খেতে না পারি আর কোনো অসুবিধা নেই, কারণ খেতে না পারলেও আমি ওপর থেকে ছানা ছানাটা বেছে নিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে খেয়ে নেব। আর সুন্দরের জন্য ওপর থেকে একটু চেরি কেটে দিয়ে দিচ্ছি, দেখো আর বেশ ভালো লাগছে, মানে আকর্ষণীয় একটা লুক কিন্তু চলে এসেছে এর মধ্যেই, দারুণ দারুণ। কোনো অতিথি আসলে যদি তুমি পটলের মিষ্টিটা এইভাবে বানিয়ে দাও তো অতিথিদের মানে মুখটা দেখার মতো, একদম লাস্টে আমি দেখাবো যে অন্য কোনো রসগোল্লা লালমোহন না দিয়ে পটলের মিষ্টিটা দেবে, তো আমি নিয়ে যাচ্ছি অতিথিদের সামনে।
দেখো আমাদের ঘরে অতিথি এসেছেন, পটলের মিষ্টি খেয়ে এখন রিভিউ দেবে। আজকে আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করার অনুরোধ থাকবে না, কারণ তোমরা শেয়ার করো না, খান একটা কমেন্ট করে জানিও। আর আসলে কি পটলের মিষ্টিটা মানে ওরা যে বলেছে ঠিকই আছে, 80-70% ভালো হয়েছে। এখন দেখো আমাদের মাসি খেয়ে বলবেন, যে মাসি খেয়ে রিভিউ দেবে। অনেক স্বাদ, খুব ভালো হয়েছে, স্বাদ হয়েছে। ও